আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর এখন সকাল এখন 7টা বাজে, অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। ভাবলাম আজকে আমি আপনাদেরকে আমার রুম দেখালে কেমন হয়, এই চিন্তা ভাবনা থেকেই আমি আজকের এই ভিডিওটা করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখেন, যারা প্রবাসে থাকে, বিশেষ করে মিডল ইস্ট বা মানে মেয়েরা যারা কাজ করে দেশের বাইরে, তাদের নিয়ে আমাদের সমাজ ব্যবস্থায় বা আমাদের দেশে অনেক কথা বলে, এবং কি বেশিরভাগ মানুষই থিঙ্কিং করে যারা না জানে কী কাজ করে, তারা কমেন্টস করে, তারা তাদেরকে খারাপ ভাবে। আর এই ধারণা থেকেই আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লগে, আমি যেখানে থাকি জর্ডানে, সেই জর্ডান সম্পর্কিত ভিডিও দিতে। আমার অফিস সম্পর্কে ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন, আর আপনারা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন, কারণ অনেকে আছে যারা জর্ডানে আসতে চায়, জর্ডান সম্পর্কে জানতে চায় যে সেখানে চাকরি করলে কত টাকা বেতন পাবো, কীভাবে যাব, এবং কি ওখানে থাকার ব্যবস্থা কীরকম, অ্যাকোমোডেশনগুলো কীরকম, এগুলো জানতে পারবে। তাই সবাইকে উপকৃত করার জন্য হলেও এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। তা আসুন আপনাদেরকে দেখাই আমার রুম। দেখেন, এটা হচ্ছে আমার বেড, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বেড। আমাদের রুমে সাধারণত 4টি বেড, 2টা সিঙ্গেল বেড, 2টা ডাবল বেড। এটা হচ্ছে আরেকটা বেড, এটা আরেকটা বেড, দেখেন ডাবল বেড। নর্মালি মিডল ইস্টের বেশিরভাগ অ্যাকোমোডেশনগুলোতেই এরকম ডাবল বেড দেওয়া আছে। এখানে একটা ময়ের মতো দেওয়া, এখান থেকে সে উঠতে পারবে, এইখানে উপরে একজন ঘুমাইতে পারে, নিচে আরেকজন ঘুমাইতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করছি ব্যাক ক্যামেরাতে দেখানোর জন্য, কারণ ফ্রন্ট ক্যামেরাতে দেখাইলে অতটা ভালো দেখা গেছে যে আপনারা বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমাদের মেইন দরজা, হচ্ছে আমাদের জুতার র‍্যাক, এখানে জুতাগুলো এরকম সুন্দর করে রাখা আছে, এরকম জুতাগুলো র‍্যাক অনুযায়ী সুন্দর করে সাজানো আছে। কিছু জুতা প্যাক করে রাখা আছে, কারণ হলো ধুলাবালি পরে যেগুলো দরকার হয় না পরার সবসময়, সেগুলো রাখা হয়েছে। আর যেগুলো নিয়মিত পরি সেই জুতাগুলো এইখানে দেখা গেছে যে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের জুতার র‍্যাক, হচ্ছে বেড, এটা হচ্ছে বেড, ডাবল বেড, এটার উপরে এরকম আর নিচে এরকম। এটা হচ্ছে ডাবল বেড, এটা হচ্ছে উপরে এই বেডের এখানে ঘুমানো যায়, আর এটা হচ্ছে আরেকটা যেখানে নিচে, আপনাদের একটু বসে দেখাইলাম, এটা হচ্ছে নিচে একজনে ঘুমাইতে পারবে আর কি। এটা হচ্ছে আমাদের আরেকটা বেড, এটা হচ্ছে আমাদের আরেকটা বেড, ডাবল বেড যেটা, এটা উপরে এরকম, আর ওইখানে আমাদের ফ্যান রাখা আছে, আর এটা আরেকটা ফ্যান। আমাদের রুমে টোটাল 2টা ফ্যান, এখানে পানি গরম করার জন্য একটা ক্যাটলি রাখা আছে, আর এই পাশটায় হচ্ছে আমাদের সব পানির বোতলগুলো সুন্দর করে একটা ছোট তাকের ভিতরে উপরে রাখা আছে, আর এখানে কিছু যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো রাখা, আর এখানে এরকম করে রাখা আর কি। নিচেও কয়েকটা পানির বোতল রাখা আছে, এই পানির বোতলগুলো আমরা নর্মালি, এই যে এই বোতলগুলো যে দেখতে পাচ্ছেন, এই বোতল পানি আমরা নর্মালি খাই, আর এই যে পানির বোতল এগুলো দিয়ে দেখা গেছে যে আমরা রান্নাবান্নার কাজে আর কি ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার, আর এটা হচ্ছে আমাদের কুকিং ওয়াটার, আর এটা হচ্ছে আমাদের একটা শেলফ, এখানে দেখা গেছে যে আমাদের সব জিনিসগুলো রাখা আছে, যে আমাদের রান্নাবান্নার যে জিনিসগুলো এটা এই শেলফটায় রাখা। আর এটা তো আগে আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে আমার বেড, আর এটা হচ্ছে আমার ল্যাপটপ, আমার টেবিল, এখানে দেখা গেছে যে সব কিছু এরকম রাখা আছে, কিছু বই আছে, আর এইখানে আমার কিছু বই কালেকশন আছে, যে বইগুলো দেখা গেছে যে আমি নর্মালি পড়ি। এখানে একটা ক্যালেন্ডার রাখা আছে, এটা হচ্ছে আমার টেবিল, এখানে আমাদের কসমেটিক্স রাখার জন্য ছোট একটা শেলফ আছে, যদি আমরা ওই রকম কসমেটিক্স ইউজ করি না, তারপরে দেখা গেছে যে এখানে আমরা রাখি, এটা হচ্ছে ছোট একটা শেলফ আর কি। এটা হচ্ছে আমাদের মিরর, এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল, যেহেতু আমরা প্রবাসে থাকি আমাদের এখানে ড্রেসিং টেবিল কিনে রাখা যাবে, কিন্তু এগুলো তো আমরা দেশে নিয়ে যেতে পারবো না, তাই দেখা গেছে যে আমাদের ড্রেসিং টেবিল কেনা হয় নাই। এটা হচ্ছে আমাদের একটা মিরর, ড্রেসিং টেবিলের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের আরেকটা লকার, এই লকারের ভিতরে আমরা নর্মালি আমাদের কাপড় চোপড় রেখে দিয়েছি, কারণ এখানে অ্যাকচুয়ালি 2টা লকার আছে, একটা আমার একটা ফ্রেন্ড কানিজের,
এখানে আমার কাপড় চোপড় আছে, শীতের কাপড় চোপড়, গরমের কাপড় চোপড়, সব কাপড় চোপড় এখানে লকারের ভিতরে রাখা। এটা হচ্ছে উইন্ডো, এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ আসে, দেখেন, দেখতে পারবেন হয়তো বা, দেখতে পাচ্ছেন যে ওই পাশটা সুন্দর একটা ভিউ। আর এটা হচ্ছে আমাদের গিসার, যেটা আর কি শীতের দিনে এটা নর্মালি চালু করা হয়, কারণ শীতের দিনে অনেক শীত, যদি হিটিং মোড না দেওয়া হয় তাহলে দেখা গেছে যে এইখানে আর কি মানে থাকা যায় না এত পরিমাণে শীত। আর এইটা হচ্ছে দেখা গেছে আমাদের আরেকটা টেবিল, এখানে আমরা নর্মালি কাপড় চোপড় আয়রন করে থাকি এই টেবিলটায়। আর তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমার ফ্রেন্ড কানিজের বেড, ও এখানে ঘুমায়, এটা হচ্ছে ওর বেড হয়তো বা দেখতে পাচ্ছেন। আর এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডে হচ্ছে নর্মালি আমি যখন আমার একটা চ্যানেল আছে আপনারা জেনে থাকবেন হয়তো বা, এন্টারপ্রেনিয়র সাবিনেসমেন্ট বলে, ওইখানে আমি কিছু টিউটোরিয়াল ভিডিও দিতাম, আর ওই ভিডিওগুলো করার জন্য আমি এই বোর্ডটা নর্মালি ইউজ করতাম। আর এটা হচ্ছে কানিজের ওয়ার্ড্রপ, এখানে ওর কাপড় চোপড় সবগুলো গুছিয়ে রাখা আছে। আর ওইটা আগে দেখিয়েছিলাম বেড, ওইটা আমাদের দরজা, এই ছিল আমাদের রুম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। আর এরকম জর্ডান সম্পর্কিত আরও ভিডিও পেতে বা ইন ফিউচারে দেখা গেছে যে ট্রাভেল ভিডিওগুলো আপনাদেরকে বা হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।